বন্ধুদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম চা থেকে। সকাল হয়ে গেছে, চা এসে গেছে আমার সামনে। ছায় কেন বসবে? চলো রেডি রেডি। আর এখনই ঝাড়ু লাগাতে আসতে হয়? দুধওয়ালাও এসে গেছে। দুধওয়ালা এসে গেছে, আর ওইদিকে ঝাড়ু লাগাচ্ছে। আর ধুলাগুলো এখানে সব উঠে পড়লো আমার জামা কাপড়ে। কি গান গা? হ্যাঁ, মার্কেট যাওয়া আবার গান হয়? বন্ধুদের, আজ আমি একটা আমার জীবনের সঙ্গে জোড়া একটা জিনিস দেখাবো, আর সেটা হচ্ছে আমার এই ডায়েরিটা। এই যে ডায়েরিটা আমার, ফাইল ডায়েরি নয়, সরি। তো এর মধ্যে আমার কিছু আর কি নিজের লেখা গান আছে, গান কবিতা যা আপনি বলবেন। তো যাই হোক, আমি এই গানগুলো থেকে একটা আমার গান আছে, সেটা আমি একটু গেয়ে শোনাতে চাই। গাইতে তো আমি পারি না, আর চেষ্টা করব, একটুখানি আমি শোনানোর চেষ্টা করবো। আমার লেখাগুলোর দিকে ধ্যান রাখবেন, শব্দগুলোর দিকে, ঠিক আছে? দিয়া শুরু করবো। ওকে বন্ধুরা, শুরু করছি তাহলে। আমার গানের নাম হচ্ছে অবিশ্বাস। তো অবিশ্বাস শুরু হচ্ছে। ও আহা আহা, ভাগ্য যদি লেখা যেত নিশ্চয় আজ কিছু অন্য হতো। কখনো আমি নিজেকে হারিয়ে ফেলেছি, ভালোবাসার আশাই না জানি কি কি করেছি। ও তোমরা জানবে না ও সব কথা, কে যে ছিল কার ভালোবাসা। ও আহা আহা, হৃদয়ের কোন সে রঙের ও রাগিনী, কেন যে তোমাকে বুঝিতে পারিনি। সূর্যের সামনা করেছি, অশ্রুর বাঁধনা বাঁধতে পেরেছি। ও তোমরা জানবে না ও সব কথা, কে যে ছিল কার ভালোবাসা। ও আহা আহা, বাস বন্ধুরা, এতটাই ছিল আমার এই কবিতা। এরপরে আমি মনে করলাম কুমার শানু এসে গেছে। যাই হোক, তো এতটাই ছিল আজকের এই কবিতাটা।